আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো আপনাদের মজাটা দেখতে নাস্তা, চিকেন পাস্তা। তো চলুন দেখে নিয়ে যা কীভাবে তৈরি করা যায় সেসব চিকেন পাস্তা ঘরোয়া উপায়ে। আর হ্যাঁ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে ঝটপটে কাজগুলো করে নিন। একটা পাত্রে ফুলের মতো পানি দিয়েছি, দিয়েছি 7 টা লবণ, আর দিয়ে দেবো সামান্য সয়াবিন তেল, যাতে পাস্তাটা ঝরঝর হয়, সিদ্ধ হয়ে না যায়। তাহলে আমি এখানে 1 প্যাকেটের 1 প্যাকেট ফুলা না, 1/2 প্যাকেট পাস্তা নিয়েছি, পাস্তাটা সিদ্ধ করে নেবো। এটা একটু সামান্য সিদ্ধ করতে হবে, 8 থেকে 10 মিনিট টাইম লাগবে। তো আমি এইভাবে একটু নিয়ে চেলে সিদ্ধ করে নিচ্ছি পাস্তাগুলো। এখানে আমার পাস্তাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আমার খুব ঝরঝরে হয়েছে। এই অবস্থায় পাস্তাগুলো উঠিয়ে নিব সেকেন্ডে থেকে। চুলা একটা প্যান দিয়েছি, প্যানে আমি দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়েছি রসুন কুচি, দিয়েছি 7 টা কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু পরিমাণ বেশি নিয়েছি, এতটা চেষ্টা করবো বেশি দিতে। পেঁয়াজ রসুনটা যখন একটু নরম হয়ে যাবে তখন আমি এখানে নিয়েছি হাঁসা মুরগির মাংস, মুরগির মাংসটা আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, চিকেন আমি সেটা দিয়ে দিচ্ছি। তারপরে চিকেনের পরিবর্তে বিফ এবং মাটন দিয়ে করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু মাংসটা আমি একটু রাখতে পারবো 2 ঘন্টা। আর চিকেনটা আমি খুব সফট, সিদ্ধটা খুব বেশি টাইম লাগবে না। দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা এবং রসুনের পেস্ট, 7 মতো লবণ, আমি লবণটা একটু কমই দেবো, তার পাশের সবজির সঙ্গে আমি লবণ দিয়েছি। দিয়ে দেবো আমি 1/2 চামচ পরিমাণ ছয়াশ, 2 চামচ টমেটো সস, এই সবগুলো পরিমাণ একটু ভালোভাবে ভেজে নেবো। এখানে ইচ্ছে করলে আপনার আস্ত টমেটোটা কুচি কুচি করে দিয়ে দিতে পারেন, যে কোনো সবজি পছন্দ মতো দিতে পারেন। আমি যেহেতু পাস্তা রান্না করতেছি, আমি তো চিকেন পাস্তা করতেছি, এই জন্য আজকে কোনো সবজি দেব না। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, চিলি ফ্লেক্স দিয়ে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও খুব মজা, একটু ঝাল ঝাল পাস্তা কিন্তু একটু ঝাল ঝালের মজা। আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখানে মাংসের জন্য কিন্তু এক্সট্রা কোনো পানির দরকার নাই, মুরগির মাংসটা তেমনি সব দেখেন বুঝতে পারছেন। যে পাস্তাটা আমি সেদ্ধ করে নিয়েছি দেখেন এখনও কতটা ঝরঝরে, সে পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তা কিন্তু কত পুষ্টিকর মজাদার একটি খাবার, এটা যদি ইটালিয়ান খাবার, তো ঘরে থাকে উপকরণের জন্য মজা করে পাস্তা তৈরি করতে পারি। পাস্তার যে মশলাটা থাকে আমি সেটা দিয়ে দিচ্ছি, পাস্তাটা কমপ্লিট। শেষ পর্যন্ত দিয়ে দেবো 1 খালি লেবু, লেবুর রস, এ সুন্দর একটা ফ্লেভার আছে, খেতে খুব মজা। আমার ছেলে বলে টেস্টি টেস্টি পাস্তা, পাস্তাটা হয়ে গেছে, আমাকে সাধারণ কেটে নিয়ে দেখাচ্ছি। তো খুব সহজে হয়ে গেল আমার অত্যন্ত পুষ্টিকর মজাটা একটা নাস্তা, সেটা হচ্ছে পাস্তা। বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ, বাচ্চাদের পাশাপাশি বড়ো অনেকেরই পছন্দ, আমারও পছন্দ। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগলে থেকে অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।